আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোমবারের দিনে বারাতে কুরআনুল কারীমের ছোট এই ছুরাটি পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর চিরস্থায়ী জগতের মধ্যে সুখে শান্তিতে রাখবেন। সোমবারের দিন এটি এমন একটি দিন যে দিনে আল্লাহ তাআলা বিশেষভাবে কিছু নিয়ামত দান করেছেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে আলাদা কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। সোমবারের দিন কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল, এদিন সিজদায় অবনীত হয়েছিল। সুবহানাল্লাহ। সোমবারের দিন পারস্যবাসীদের হাজার হাজার প্রজ্বলিত, হাজার হাজার বৎসর প্রজ্বলিত একটি অগ্নিকুণ্ড ছিল, সেটি নিভে গিয়েছিল। সোমবারের দিন পারস্যবাসীদের বিশাল বড় একটা প্রাসাদ ছিল, সেই প্রাসাদের 14টা ইট খসে পড়ে গিয়েছিল। কেননা সোমবারের দিন সাইয়িদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন রহমাতুল্লিল আলামিন এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। রসুলের আগমন হওয়ার পর কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল, এগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনত হয়েছিল। পারস্যবাসীদের হাজার হাজার বৎসর প্রজ্বলিত অগ্নিকুণ্ড সেটি নিভে গিয়েছিল। পারস্য এবং রোম সারা পৃথিবী মিলে আল্লাহ তাআলা একটা নূর প্রদান করেছিলেন সোমবারের দিন। সোমবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য দিনের তুলনায় আলাদা কিছু বৈশিষ্ট্য প্রদান করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন আলাদা কিছু আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন যে সমস্ত আমল করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন রোজা পালন করতেন। তাই আমরা সোমবারের দিন রোজা পালন করব, যাদের সম্ভব হয় আমরা নফল রোজা পালন করব, এরপরে কোরআন তেলাওয়াত করব। এই দুইটি যেহেতু বান্দার জন্য সুপারিশ করে, এই দুইটি জিনিস আমরা সোমবারের দিন বিশেষভাবে আঁকড়ে ধরব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার দরবারে মুমিন মুসলমানদের বান্দাবান্দিদের আমলসমূহ আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় সোমবারের দিন। কে ভালো আমল করে, কে খারাপ আমল করে, কে অন্যায় কাজ করতেছে, কে ন্যায়ের কাজ করতেছে, কে সঠিক পথে আছে, কে অসঠিক পথে আছে, কে ভুল পথে চলছে, সব কিছু আল্লাহ তাআলার দরবার রিপোর্ট পেশ করা হয় সোমবারের দিন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন রোজা পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের শুকরিয়া আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন সোমবারের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন সোমবারের দিন। দুনিয়া থেকে চলে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন। কোনো মুমিন মুসলমান যদি সোমবারের দিন ইন্তিকাল করে, এটা তার জন্য কল্যাণকর হবে। এক হাদিসে উল্লেখ রয়েছে, জুমার দিনে অথবা রাতে মৃত্যুবরণ করলে যেভাবে আল্লাহ তাআলা ফজিলত দান করেন, ঠিক সেভাবে সোমবারের দিন ইন্তিকাল করলেও আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন, আল্লাহ তাআলা তাকে মর্যাদাবান বানিয়ে দেন। তাই সোমবারের দিন আমরা ইবাদত বন্দেগীর মধ্যে অধিক সময় দেওয়ার চেষ্টা করব। সোমবারের দিন আমরা যারা রোজা পালন করব, তারা তো আলহামদুলিল্লাহ ভালো কাজের মধ্যে লিপ্ত রয়েছে। যারা রোজা পালন করতে পাচ্ছে না বা রোজা পালন করা সম্ভব হচ্ছে না, আমরা কুরআনুল কারীমের খাস একটি সূরা পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইকিন রেখে, ইখলাস রেখে সূরা তেলাওয়াত করব বা পাঠ করব। এই সূরাটি কোনো ব্যক্তি যদি পাঠ করে, তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুঃখ কষ্টকে দূর করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজতসমূহকে পূরণ করে দেন, আল্লাহ তাআলা তার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন। কোনো ব্যক্তি যদি এই সূরাটি বিশ্বাস রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে, এরপর এই সূরাটি আমল করে, আল্লাহ তাআলা তার সকল হাজতকে পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ।
মক্কার বেঈমান কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কষ্ট দিয়েছেন। রাসূলকে কখনো তারা পাগল বলতো, রাসূলকে কখনো তারা কবি বলতো, রাসূলকে কখনো তারা জাদুকর বলতো, রাসূলকে কখনো তারা নির্বংশ বলতো, রাসূলকে বিভিন্ন ধরনের অপবাদ দিত। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হতাশাগ্রস্ত, কাফেরদের বিভিন্ন ধরনের কথার কারণে রাসূল দুঃখিত, ওই সময় আল্লাহ তাআলা উনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কুরআনের একটি সূরা নাজিল করলেন। এই সূরাটির নাম হলো সূরা কাউসার। এই সূরাটি ছোট একটি সূরা, কিন্তু এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে সম্মানিত করলেন, নবীকে বিশেষভাবে একটা হাদিয়া বা উপঢৌকন দান করলেন। এই সূরার শানে নজুল সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের মাঝে তাশরিফ আনলেন, একটু পরেই তার মধ্যে তন্দ্রা ভাব দেখা দেয়। কিছুক্ষণ পর তিনি মুচকি হাসি দিয়ে বললেন, এই মাত্র একটি সূরা নাজিল হয়েছে, এ বলে তিনি সূরা কাউসার তেলাওয়াত করে শোনালেন। ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, উকবা ইবনে আবি মুয়াইদ বলতো, মোহাম্মদের তো কোনো সন্তান অবশিষ্ট থাকবে না, তিনি আবদার তথা নির্বংশ, তার একথার জবাবে উক্ত সূরা নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন এই সূরাটির মাধ্যমে। কোনো ব্যক্তি যদি এই সূরা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের দুঃখ কষ্ট, মানসিক শারীরিক সকল ধরনের দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দেবেন। রাসূলকে আল্লাহ তাআলা যেভাবে এই সূরার মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন, কখনো কোনো ব্যক্তিকে মানুষ উপহাস করে, টিটকারি করে, ঠাট্টা বিদ্রুপ করে, কিন্তু ওই ব্যক্তি ভরাক্রান্ত হৃদয় নিয়ে, খুব আফসোস নিয়ে সমাজের মধ্যে চলাফেরা করে কিন্তু কিছু বলতে পারে না, অসহায়, এমন ব্যক্তি যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে এই সূরাটি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে সান্ত্বনার আল্লাহ তাআলা তার অন্তরকে শান্তিদায়ক করে দিবেন। তাহলে আমরা এই সূরাটি সোমবারের দিন অথবা রাতে কখন থেকে আমল করব, কিভাবে আমল করব, এটি যেহেতু কোরআনের একটি খাস একটি সূরা, এই সূরাটি আমরা ফজরের নামাজের পর তেলাওয়াত করব। ফজরের নামাজের পর আমরা 100 বার এই সূরাটি তেলাওয়াত করব। অবশ্যই নামাজের পরে যখন আমরা ওজিফাসমূহ পালন করি, দুরুদ পাঠ করব, ইস্তিগফার পাঠ করব, অন্যান্য ওজিফা যে রয়েছে এগুলা সম্পূর্ণ করার পর আমরা তসবিহ হাতে নিয়ে 100 বার এই সূরাটি পাঠ করব। এখন আমি সূরাটি তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 3টি আয়াত রয়েছে।